তাহলে এক মাসে দুইটা পড়ে? এই প্রশ্নটা আমার আপনাদের কাছে থেকে গেল। 12 মাসে 13টা পূজার নামটা কি, আর কোন মাসে দুইটা পূজা হয়? আগে বলছি দাদা, ভাগ্যে রাখলে এক বছর পরে আপনি মনে করে দিবেন, এটি আবার আমি বলে যাব। আরেকটি আমার ওস্তাদ একটি কথা বলছিল, কষ্ট ছাড়া যদি কোনো কিছু নেও সেটি লাভ হয় না। একটা বছর যদি এই কথাটা নিয়ে আপনারা ভাবেন, একটা জিনিস খুঁজতে গিয়ে আপনারা হাজার হাজার জিনিস পেয়ে যাবেন। মনে যদি একটু ভাবনা আসে যে 12 মাসে 13টা পূজা কি, একটা বছর ভাবেন, দেখবেন অনেক লাভবান হয়ে যাবে। ভেবে দেখুন আমাদের সনাতন ধর্মটা আমরা কতটাই জানি। খালি গল্প করি, এখন একটি কথা বলবো, মায়েরা যখন কষ্ট করে আছে, নারীদের স্বামী জানি কয়টা ভজন গান দিতে বলেন তো, এইটাই মায়েরা শুনতে চায়। ভজন কান্তিতে স্বামী চারজন, এখন যদি এই কথা না বলে দেই সকালবেলায় গন্ডগোল লাগবে। খালি আমাদের যে মনোরঞ্জন দাদারে খালি ধরব, যে তাড়াতাড়ি শুনেন ফোন করে চারটা স্বামী কি করে হলো, নাহলে দাদা আপনাকে ছাড়া ছাড়ি নাই। চারটা স্বামী কিভাবে হলো, এই যে দাদার বেজাল লেগে গেছে, নতুন করে আর লাগবে কি? যা হোক এটা বলবো, ভালো করে শুনেন, ভজন কান্তিতে চারটা স্বামী নারীদের। গুরুদেব যখন বাসায় আসে আপনারা কি বলেন? বাবা বলেন, বললেও ক্ষতি নাই, বাবার বয়স তো, বাবা বললেও বাবা পেয়ে যাবে, কিন্তু সে কিন্তু বাবা নয়। গুরুদেব কিন্তু বাবা নয়, গুরু হচ্ছে স্বামী। স্বামী স্ত্রী সম্বন্ধ না, সম্বন্ধ লয়ে যে জন ভজে কৃষ্ণ চরণ, কৃষ্ণ নাহিতে আছে আর সব মরে অকার। তাহলে গুরু কয়জন হলো? দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। স্বামী দাদা দুইটা পাইলাম, আর দুইটা মালিক মিলিয়ে দিব, চিন্তা নাই। মানে দাদা তো পলো নিয়ে বসে আছে, সাপটা দুর্বা মারে। দুইটা পাইছেন তো, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। আরেকটা স্বামী হচ্ছে গৃহ স্বামী, এই যে দাদা আছে পরিবার, মানে মোটামুটি ভাবে থাকেন না, দুই কেজি ডাউল নিয়ে আসেন, চাউল নিয়ে আসেন। তাহলে কয়জন? তিনজন হলো, আও কম পড়লে বাড়ি আসা যায় না, ওই বাড়ি থাকা লাগবে। তাহলে তিনজন হলো, আরেকজন হচ্ছে অনাদি আদি প্রাণ গোবিন্দ জগৎ স্বামী, হরিব হরিব। আস্তে, এই চারজন স্বামীর সমন্বয়ে এই দেহে একটা সন্তান হবে, সেই সন্তানটার নাম হলো বিবেক সন্তান। যেদিন আপনার বিবেক সন্তান হবে সেদিন আপনি গোবিন্দের চরণে নিবেদিত হয়ে যাবেন। হরিব হরিব হরিব। তাহলে যারা যারা ছিল সিটা দান, তারা বাড়িতে বসে বসে খালি 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 কান খালি কাঁদবে, তারা শুধু খালি কাঁদবেই, কিছু পেল না। তাহলে বিবেক সন্তানটা আপনারা তৈরি করে নেবেন, স্বামীকে ভজন করবেন। আস্তে গটগট পারে। আরেকটি কথা মায়েরা, এই যে ভজন কান্তির একটি কথা বলবো, যুগল ভজন, স্বামী স্ত্রী এক হয়ে যে ভজন করা হয় তাকে বলা হয় যুগল ভজন। যে যুগল ভজন করতে পারে অন্তিমে রাধা গোবিন্দের যুগল চরণ পেয়ে যায়। হরিব। আপনাদের এদিকে মনে হয় স্বামী স্ত্রী কোনো গন্ডগোল লাগে না দাদা? না,
ওরা সব জায়গায় আছে দাদা বলতেছে হরিবল দাদা বলতেছে যে বাড়িতে নিয়ে তুই চার দিন দেখাইতে পারতাম বা 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 কিছুটা বোঝাতে পারতাম হরিবল তাহলে আপনাদের দেশেও গন্ডগোল লাগে স্বামী স্ত্রী এই স্বামী স্ত্রী গন্ডগোলটা কেন লাগে তা কি ভেবেছেন তা কোথাও শুনেন নাই এই গন্ডগোল লাগার কারণটা বলবো আর গন্ডগোল লাগলে তার মীমাংসাটা কি সমাধানটা কি